যে স্বপক্ষে যাচ্ছে তা ইহুদিদের দালাল। আমি যদি বলি ভাই ভাইরা কারেন্ট চুরি করে ভাত রান্না করো না, হারাম খাওয়া হবে। কারেন্ট চুরি করে পাখা হাওয়া খেও না, এসি চালাইও না, এ হারাম খাওয়া হবে, আমি কি কারেন্ট অফিসের দালাল হয়ে গেলাম? আমি তোমার দালাল বেকুফ, তুমি বোঝো না, তোমার দালাল, তোমার দালালই করছি যাতে করে বাবা তোমার ক্ষতিটা না হয়। তুমি চোর না হও, আল্লাহর কাছে ধরা না খাও, তোমার দালালই করছি। তুমি যাবে এমন এক জায়গাতে যেখানে লাফিয়ে পড়ছো জেহাদের নামে, বলছি বাবা এটা জেহাদ নয়, এটা জেহাদ করো না, আমি ইহুদির দালাল হয়ে গেলাম না আমেরিকার দালাল হয়ে গেলাম, তোমার দালালই করছি বেকুফ, তুমি বোঝো না, তোমার দালালই করছি বাবা, জানটা খামকায় দিও না। নিজে নিজে থেকে তুমি এভাবে ঝাঁপিয়ে পড়ে নিজের জানটা দিও না, যেখানে পারবে না সেখানে জান দিতে যেও না। আমি তোমার প্রতি স্নেহশীল, তোমার প্রতি মায়াময়, তোমার প্রতি দয়াময়, তাই আমি তোমাকে শিক্ষা দিচ্ছি। আমি দালালি করছি না কাউকে, ইহুদি আমাকে টাকা দিতে আসেনি, আমেরিকা আমাকে টাকা দেয়নি, কিন্তু তুমি আমাকে অপবাদ দিচ্ছ, তার জন্য আমি চাবুক লাগব কাল কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ। এই অপবাদের শাস্তি তোমাকে পেতে হবে। কখনো বলছে দাজ্জালের গোলাম, কখনো বলছে দাজ্জালের গোলাম, শয়তানের বক্সের আলেম। শয়তানের বক্সের মানে বুঝেন টিভির আলেম, টিভিতে আসি তার জন্য বলছে। আপনাদের দাওয়াতে বক্তৃতায় আন্দোলন নেই, আন্দোলন চাই, ওরা বিক্ষোভ মিছিল দেখতে চায়, সত্যি আমাদের ওসব নেই। ফেকুল ওয়াকে জানে না, বাস্তব পরিস্থিতি জানে না, তারপরে এইসব নানা কথা। এক বক্তারা কেবল কুটি কাটতে জানে, এরা জুড়তে জানে না। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও আমরা বসে আর বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাওয়া হাদিস চষে। এরা বলে আমরা নাকি শুধু ফেকা হাদিস চষে তালাকের ফতোয়া খুঁজছি, অথচ বিশ্ব চাঁদে চলে গেল। কবি তুমি কোথায় গেলে? তুমি তো কবিতাই লিখেছো বসে বসে, তুমি তো চাঁদে যেতে পারোনি। আমি বুখারি পড়াচ্ছি, তুমি বলছো বুখারি পড়িয়ে লাভটা কি? তার মানে লোকে চাঁদে চলে গেল আর আপনি বসে বসে বুখারি পড়াচ্ছেন? আমি তো ঠিক আছে, আমি তো বুখারি পড়াচ্ছি কমসে কম, তা তুমি কোথায়? তুমি তো দাঁড়িয়ে রয়েছো আমার সামনে, তুমি তো চাঁদে যাওনি। শুধু সমালোচনা করতে জানো, নিজে কাজ করতে জানো না। আর যদি কেউ কোনো কাজ করছে, কেউ যদি চাঁদে যেতে নাই পারে, তো সে কি বিবি তালাকের ফতোয়া খুলবে না, নাকি হারাবে সংসার করে যাবে? তাকে তো ফতোয়া খুঁজতেই হবে, হায়েজ নিফাসের ফতোয়া জানতে হবে। তার চাঁদে যাও চাহে যেখানে যাও, মঙ্গল গ্রহে গিয়ে বাস করলেও সেখানে হায়েজ নিফাসের ফতোয়া আছে। তা তুমি নিজেকে কি মনে করো? বড় হয়েছে বলে মাটিতে পা ঠেকছে না, এখন চাঁদে নজর গেছে। আর এরা যারা কাজ করছে তারা এদেরকে কিছুই মনে করছো না, খবরদার, তুচ্ছ মনে করো না কাউকে। সবাই কিন্তু আছে, নিজে নিজে কাজ করবে, প্রত্যেক কাজের পেছনে কর্মী আছে। সুতরাং খবরদার এরকম করো না, আমি বিনা পয়সায় তোমার দালালি করছি, আমি কোনো সরকারের দালালি করি না। আশা করি বোঝাতে পেরেছি, আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সময় আপনাদের কাছে বেশি নিয়ে ফেললাম, যেন আমার আল্লাহ তাআলা ফিতনা থেকে বাঁচান। ফিতনা চারিদিকে, ফিতনা বিশেষ করে যুবকদের মধ্যে ইউটিউবের ফিতনা, এই ইউটিউব থেকে ফেসবুক থেকে ফিতনা ছড়িয়ে পড়ছে, আর আলেমদের বদনাম করছে, আর সঠিক আলেম চিনতে ভুল করছে। আল্লাহ তাদেরকে হেদায়ত করুন, আল্লাহ তাদেরকে রক্ষা করুন সবাইকে। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.